হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ক্রিয়েটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যারা যেখানে আছো সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পনিরের একটা অন্যরকম রেসিপি। তোমরা পনিরের অনেক রকম রেসিপি ট্রাই করেছো, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিলি প্যানির রেসিপি। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রেখো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে খুব আগেই নোটিফিকেশান চলে যাবে। আর লাইক আর শেয়ার আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি, আর সেগুলোকে কিউব সাইজ করে কেটে নিয়েছি। আর তার মধ্যে অ্যাড করে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন, আমি এখানে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, তোমাদের পনিরের পরিমাণ অনুযায়ী কিন্তু এটা অ্যাড করবে। অ্যাড করে দিলাম লঙ্কার গুঁড়ো, অ্যাড করে দিলাম রসুন আর আদার পেস্ট, এবার এর মধ্যে অ্যাড করে দিলাম একটা ডিম। এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো 1/2 ঘন্টা। আধ ঘন্টা পর ম্যারিনেশনের পরে আমি এবার পনিরগুলোকে তেলে ভেজে নিচ্ছি। তবে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যে পনিরটা কিন্তু লো স্টিমে ভাজতে হবে, তবে পনিরটা খুব বেশি পরিমাণেও ভাজা হবে না বা খুব কম পরিমাণেও ভাজা হবে না। 5 থেকে 7 মিনিট আমরা পনিরটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ পনিরটা কিন্তু ঠিক এরকম পর্যায়ে আসলে আমরা বুঝবো যে পনিরটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই প্যানে আমি তেল গরমে আমি দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট, তোমরা চাইলে আদা রসুন কুচি অ্যাড করতে পারো। কি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ডুমডুম করে রাখা পেঁয়াজ, এবার এগুলোকে আমি একটু ভালোভাবে ভাজতে দেবো। এবার এগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো, ডুমডুম করে আমি এখানে কেটে নিয়েছিলাম। তোমরা এখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারো, আমার কাছে ক্যাপসিকামটা ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি। আর অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি। এগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিলি সস, অ্যাড করে দেবো সয়া সস, অ্যাড করে দেবো টমেটো সস। দিয়ে এবার এগুলোকে আবার একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেবো। তবে মনে রাখতে হবে জলটা কিন্তু খুবই সামান্য পরিমাণে আমরা অ্যাড করব। দিয়ে আমি এটাকে 5 থেকে 7 মিনিট লিড দিয়ে ঢেকে আমি এটাকে কিছুটা টাইম ফুটাবো। আর অ্যাড করে দিলাম আমি 4টে গোটা কাঁচা লঙ্কা। রেডি হয়ে গেছে চিলি পনির। আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগলো, আর তোমরা যদি এটা পরোটার সাথে সার্ভ করো এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তো আমি বলবো অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।